নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কীভাবে WBCS প্রিলি যে এক্সাম হবে তার অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করবে। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকনটিকেও টিপ দিয়ে রাখবে, কারণ পরবর্তীতে এই রকমই ভিডিও নোটিফিকেশান তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো WBCS এক্সাম দেওয়ার জন্য, যেটা চারটি গ্রুপ আছে এ বি সি ডি, তো তার প্রিলির এক্সামটি হবে সেটা দ্বিতীয় যে ডেট দিয়েছে 27 তারিখে হওয়ার কথা ছিল সেটি 9ই ফেব্রুয়ারি হবে। তো তার যে নোটিফিকেশান দিয়েছে যে আজ থেকেই তোমরা তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তো কিভাবে করবে সেটি আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা গুগলে গিয়ে টাইপ করবে WBPSC, জাস্ট এইটুকু টাইপ করলে প্রথমের অনেক কটি ওয়েবসাইট চলে আসবে, তাদেরই সব ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো এই সমস্ত ওয়েবসাইটে তোমরা গেলেও এই একই যে ডাউনলোড করতে চলেছি আমরা অ্যাডমিট কার্ড, সেটির নোটিফিকেশান তোমরা দেখতে পাবে। তো আমি এই ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করলাম, তাহলে তোমরা যে নোটিফিকেশান, যে ডাউনলোড করার অ্যাডমিট কার্ড, সেটি তোমরা দেখতে পাবে। তো তার আগে যে নোটিফিকেশানের কথা আমি বলছিলাম তোমাদেরকে, যে কবে এক্সাম হবে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে, তার একটি নোটিফিকেশান তারা আগেই দিয়েছে। এটি হচ্ছে সেই নোটিফিকেশান যেখানে বলা হয়েছে দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত এক্সামটি হবে শনিবার 9ই ফেব্রুয়ারি। তো তার অ্যাডমিট কার্ডটি এই যে এই ওয়েবসাইট, তার জন্যই কিন্তু আমি এই ওয়েবসাইটটি খুলেছি। তো এই 22 জানুয়ারি বেলা 11:30 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা চলছে। এখন তোমরা জানো এটা সন্ধ্যাবেলা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তারা পরে তোমরা জেনে যাও যে তোমাদের দুটো স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ কিন্তু আইডেন্টিটি প্রুফ হিসাবে এবং মাধ্যমিকের সার্টিফিকেট অথবা পাসপোর্ট বা প্যান কার্ড বা আধার কার্ড তোমাদেরকে, বা ভোটার কার্ড তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে, সেটার প্রমাণ হিসাবে, অ্যাডমিট কার্ডের প্রমাণ হিসাবে। তো কোনো অ্যাডমিট কার্ড কিন্তু তারা নর্মালি প্রিন্ট করেনি, পেপার হিসেবে তারা ইস্যু করেনি যে তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে। তো এত কিছু আমি বলতে চাইছি না, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে। তো তোমরা জানো সবাই যে ব্ল্যাক পেনেই কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এখন অনেক এক্সামেই নীলকালিটাকেও ব্যবহার করছে, তো এখানে কিন্তু ব্ল্যাক বল পেন সেটাই বলেছে, তো তোমরা সেটা নিয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবে। এই নোটিফিকেশানেই তোমরা ক্লিক হেয়ারে ক্লিক করলে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে, এই ওয়েবসাইটটি এখানে ছিল, আমি তোমাদের আরেকবার ব্যাকে গিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে 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 লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখে নাও, pscwb.youcanapply.com, একই ওয়েবসাইট, তোমরা ওখান থেকে আসলেও ডাউনলোড করতে পারতে। তো এখানে তোমরা এনরোলমেন্ট নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে তোমরা এটি সার্চ করলেই তোমাদের অ্যাডমিট কার্ডটি দেখিয়ে দিত, সেখানে তোমাদেরকে ডাউনলোড করতে হতো। তো তোমাদের আমি নাম দিয়ে দেখাই, আমার নাম দিয়ে দিলাম, এখানে ফার্স্ট নেম চেয়েছে তাই আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম। এখানে ডেট অফ বার্থটি দেব, ডেট অফ বার্থ দিয়ে দিলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, তোমরা এইভাবে গিয়ে করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমার অ্যাডমিট কার্ড, পরীক্ষার ডেট এখানে আছে, এক্সাম নাম আছে, সেন্টার দিয়েছিলাম আমি ব্যারাকপুর, তার জন্য যে ভেন্যু আমাকে দিয়েছে আদর্শ মাধ্যমিক বিদ্যানিকেতন দমদমের, তো এই ঠিকানায় আমার পড়েছে। এটা এনরোলমেন্ট নাম্বার আমার, আর এটা ডেট অফ বার্থ, এটা দেখতে পাচ্ছি। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অ্যাডমিট কার্ডটি সামনে আসবে। তো এটি হচ্ছে অ্যাডমিট কার্ড, সফট কপি হিসেবে আছে, এটিকে প্রিন্ট করলে, প্রিন্টে তোমরা সেটিকে একটি পেপার কপি হিসেবে পেয়ে যাবে।
তো এতে নানান রকম ইনস্ট্রাকশন আছে, তোমরা সেটি পড়ে নেবে, 12টি ইনস্ট্রাকশন আছে, ভালো করে পড়ে সেরকম ভাবেই কিন্তু এক্সাম সেন্টারে যাবে। তো বন্ধুরা তোমরা এইভাবে ডাউনলোড করো। তো যদি কোনো ডাউনলোড করতে সমস্যা হয়, যদি মনে হয়, তাহলে তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তোমাদের নাম বা ডেট অফ বার্থ বা এনরোলমেন্ট নাম্বারটি তোমরা রাখতে পারো, আমি তোমাদেরকে দেখে তোমাদের ভেনু নাম কোথায় পড়েছে, ভেনু সেন্টার, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো। তো শুধুমাত্র যারা পারবে না তারাই এই কাজটি করবে, তো বাকিরা নিজে নিজেই অবশ্যই দেখতে পারবে নিশ্চয়ই, এটা আমি আশা রাখি আমার যারা ভিউয়ার্স আছো তাদের ক্ষেত্রে। তো বন্ধুরা তোমরা এইভাবে করো, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, আর এই ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবে, আর আমার চ্যানেলের সাবস্ক্রাইবার নিশ্চয়ই হয়েছো, এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করো। তো বন্ধুরা এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।